গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমাদের সবাই ভালো আছে। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম বন্ধুরা। দেখো সকল সকল দিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন বানাচ্ছি, মিষ্টি বানাচ্ছি আজকে। আর এদিকে চিনতে এলে ঘুম থেকে এসেছে, বিস্কুট খাবে বলে দিয়ে বলেছি বলে লজ্জা পেয়ে গিয়েছে। আর এই যে লিকার চা করে দিচ্ছে এখন তোমাদের দাদাভাইকে, আর মাকেও দেবো চা বিস্কুট দেবো এখন। এটা খেয়ে বেরোবে আর টিফিন হয়ে যাবে। ওদিকে চিনতে আরই আওয়াজ দিচ্ছে। চেয়ারে উঠে গেলি কেন? হ্যাঁ চেয়ারে উঠে বসে পড়লো। আর এই যে একজন পেছন পেছন ঘুরছে, এখন বেরোবে, তাও দেখতে হবে ওদের। আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে সকাল সকাল, এক একদিন উঠতেই চাই না। দেখো কাণ্ড দেখো ওদের। আমি দিয়ে দেবো, থাক জল দিয়ে সামনেটা ধুয়ে নিলাম, এবার হাতে জল দেবো, জল দিয়ে দিই। তারা বিছানাটা ঝাড়া হয়নি, গুছিয়ে নিয়েছে। এখানে চুটিগুলো এই না, তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো। এবার এই যে আমি বাসি ঘরটা তো আগেই ঝাড় দিয়ে নিয়েছি, এবার মোছামুছি করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে ফোড়ন দিয়ে দেবো, এবার শুকনো লঙ্কা গোটা জিরে।
ये सूखी लंका दिए तुम्हें মাকে দেবো ডিম আর কলা কিন্তু সেদ্ধ করে নিয়েছি পিঠা বন্ধু দিয়ে দিলাম এটা আর এদিকে হচ্ছে আলি রানি টিফিন খাচ্ছে এবার চলো খেয়ে নাও খেয়ে নাও সকাল সকাল সমস্ত কাজ করে রান্না বান্না করে নিলাম তারপর চিনকে আলিকে খেতে দিয়ে তারপর স্নানে গেলাম দেখো বন্ধুরা স্নান করে চলে আসলাম এবার পুজোটা দিয়ে নেব যে পুজোটাও দিয়ে নিয়েছি চলো পরে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা আবার সন্ধ্যেবেলায় ফিরে আসলাম বিকেলের কোনো ভিডিও তোমাকে সঙ্গে শেয়ার করি না স্টোরেজ ফুল হয়ে গেছিলো কারণে তারপরে এই যে পাপড়ি চাটতে দিতে এসেছি এখানে চাটতে দিলে এখানে আছে দই ফুচকা এই যে পাপড়ি চাট প্যাকিং হচ্ছে এটা আমাদের না আমরা দই ফুচকা খাই দিছি এটা হচ্ছে এই যে একটা পাপড়ি চাট দিয়েছি আর আমি দই ফুচকা খেয়েছি ওই দই ফুচকা খেয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও আজকের মতো টাটা সবাইকে শেয়ার করা